লোয়া কানে পিঙ্ক কালার হয়ে গেছে, নললে পিঙ্ক কালার নাইলো। রানিং ইয়ারটো আপনার 16 মার্চ তারিখে আমার বিধানসভা বাজেট অধিবেশনত আমার বিত্তমন্ত্রী অজন্তা নিয়োগ বাইদেউয়ে বাজেটত উত্থাপন করেছিল যে গাঁও অঞ্চলত থাকা যা গাঁও পঞ্চায়েত এরিয়াত আছে সেবিল বার লাইসেন্স অন মানে অন লাইসেন্স বিলাক অফলেকে রূপান্তর হব লাগে, মানে বারবিল ওয়াইন শপ হব লাগে, কনভার্ট করব লাগে। কিন্তু কথাটা হল কি তেনেকে থাকি 2006 জুন 2022 তারিখে আমার প্রিন্সিপাল সেক্রেটারি আমার ডিপার্টমেন্ট কমিশনারলেকে ডিপার্টমেন্টের কমিশনারলেকে এখন চিঠি পঠালে যে গাঁও পঞ্চায়েতত থাকা অঞ্চলের বারবিল অঞ্চববিল 1 ফেব্রুয়ারি আগর যা লাইসেন্সি আসে সেবিল কনভার্ট হব লাগে, ওয়াইন শপ লাগে। সেই মর্মে আমাক 2022 সনের 2 জুলাই তারিখে প্রিন্সিপাল কমিশনার এখন নোটিশ জারি করলে সুপারিনটেন্ডেন্ট সকলকে অল আসাম সুপারিনটেন্ডেন্টে আমাক 2 জুলাইত এখন নোটিশ ফেয়ার করলে যে আমি এখন কনভার্ট করব পাৰিম আর 25,000 টাকা চালান কাটিব লাগে, মানে এপ্লিকেশন ফিজ। আমি সেইমতে গোটেই কামখিনি করলো, করার পিছত তেখেতক আমি যেটা ফাইল সাবমিট করেছো 13 তারিখের দিনাখনে বরষা বরা বোর্ডলে। কথাটো হল কি তেখেতে কামখিনি করার বিনিময়ত মূপায় 1 লাখ টাকা ডিমান্ড করেছিল আর মানে 1 লাখ টাকা দিবলে অমান্তি ধরাত তেখেতে 75,000 টাকা মূল্যে ডিমান্ড করলে, তারপর মানে তাতো মানি নহাত তেখেতে 60,000 টাকা ডিমান্ড করলে, মানে সেইটো মান্তি নোহাত অশান্তির ফলত মই এনেকে এন্টি করাপশন দিয়ে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্সের দ্বারা মই এই কামখানি করব আজি 20,000 টাকা মই দিছি, 1 লাখ টাকা ডিমান্ড করেছিল অকল মুখে নহয় আমার যান রুয়েল এরিয়াত বার আছে সব।